আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনার পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ফলে পরিণত হচ্ছে না, কারণ গাছটি পুরুষ গাছ। আর আপনি যদি পুরুষ গাছে ফল ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। একটি মাত্র স্প্রেতেই পুরুষ গাছে ফল ধরাতে পারবেন। কি স্প্রে করতে হবে, কিভাবে স্প্রে করতে হবে সেটা জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর মধ্যে কিছু তথ্য প্রমাণ থাকবে যেটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব পুরুষ ও স্ত্রী ফুল চেনার উপায়। পুরুষ ফুল গাছের মূল কাণ্ড থেকে লম্বা ডাটার মাধ্যমে নিচের দিকে ঝুলে থাকে। এই ফুল অতিরিক্ত সরু হয়, ছোট হয় এবং একেবারে নিচের দিকে ঝুলে থাকে। এটা দেখলে খুব সহজেই চেনা যায় এটি পুরুষ ফুল। আর এই পুরুষ ফুল সাধারণত ঝরে পড়ে যায়, এ থেকে ফল হয় না। আর আপনারা যদি দেখেন আপনাদের গাছে শুধু ঝুলন্ত ফুল হচ্ছে আর এটাতে কোনো ফল সেট হচ্ছে না, তাহলে বুঝে যাবেন আপনার গাছটি পুরুষ গাছ। এবং পুরুষ গাছ একটু ম্যাচিউর হলে ফুলগুলি ঠিক এমন দেখতে হবে, অনেক বড় বড় ডাটা বার হবে এবং ফুলগুলি নিচের দিকে ঝুলে যাবে। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেওয়া যাক স্ত্রী ফুল কেমন হবে। স্ত্রী ফুল সাধারণত দুটো বা তিনটি বার হয় এবং এর বোটা হবে একদমই ছোট আর ফুলের আকারটা হবে অনেকটাই মোটা, এবং এর ভিতরটা আপনারা দেখলে বুঝতে পারবেন ছোট্ট একটি ফল দেখা যাবে। এটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার গাছে স্ত্রী বা উভয় লিঙ্গ ফুল বার হচ্ছে। অনেক ক্ষেত্রে এমনও দেখা দিতে পারে, ভিডিওতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এমনও দেখা দিতে পারে, এগুলোতেও ফল সেট হয়। সুপ্রিয় দর্শক, এটাও স্ত্রী ফুলের একটি গঠন। এই ফুলের ডাটা অনেকটাই ছোট হয় এবং একটি বোটাতে দুটো বা তিনটি ফল সেট হতে পারে, আর তখনই বুঝবেন আপনার গাছটি স্ত্রী গাছ এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, এখানে যে ফলগুলি দেখতে পাচ্ছেন এটা পুরুষ গাছে ধরেছে এবং এর সাইজটা অনেকটাই ভালো। এবার আমরা জেনে নেব পুরুষ গাছে কিভাবে আমরা ফল ধরাতে পারি। সুপ্রিয় দর্শক, বিশেষ দুটি হরমোন আছে যেগুলি স্প্রে করলে পুরুষ গাছেও ফল ধরাতে পারি, যেমন NAA, ন্যাফথিলিন অ্যাসিটিক অ্যাসিড। এই NAA পাউডার 10 মিলিগ্রাম 1 লিটার পানির জন্য নিতে হবে। এর প্রস্তুত প্রণালী, প্রথমে 10 মিলিলিটার NAA অল্প পরিমাণ পানিতে গুলে নিতে হবে। এক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করলে খুবই ভালো হয়। এরপর দ্রবণটি 1 লিটার পানির মধ্যে মিশিয়ে ভালো করে গুলে নিতে হবে। তারপর স্প্রে বোতলে ভরে ভালো করে ফুল কুড়ি সবগুলিকে ধুয়ে দিতে হবে। এই কাজটি সপ্তাহে 2 বার করতে হবে এবং কমপক্ষে আপনারা 3 থেকে 4 সপ্তাহ স্প্রে চালিয়ে যাবেন। ব্যাস, এই কাজটি করলেই আপনারা পুরুষ পেঁপে গাছে ফল ধরাতে পারবেন। দ্বিতীয়ত, জিব্বেরেলিক অ্যাসিড প্রয়োগ। এর প্রস্তুত প্রণালী, সুপ্রিয় দর্শক, 20 গ্রাম জিব্বেরেলিক অ্যাসিড 1 লিটার পানিতে খুব ভালো করে গুলে নিতে হবে আগের বলা পদ্ধতি অনুযায়ী, এবং আগের বলা পদ্ধতি অনুযায়ী স্প্রে করতে হবে। এই কাজটি আপনাকে করতে হবে সপ্তাহে 2 বার, 3 থেকে 4 সপ্তাহ এটা চালিয়ে যেতে হবে, তাহলে আপনারা পুরুষ গাছে ফল ধরাতে পারবেন। তবে অতিরিক্ত হরমোন ব্যবহার করবেন না, গাছের ক্ষতি হবে। তথ্য ও প্রমাণ, ইন্ডিয়ান জার্নাল অফ হর্টিকালচার 2004 অনুযায়ী GA3 অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড ও NAA ন্যাফথেলিন অ্যাসিটিক অ্যাসিড, এটি ব্যবহার করলে পেঁপে গাছে ফ্লোরাল সেক্স এক্সপ্রেশন পরিবর্তন সম্ভব হয়েছে। গবেষণায় দেখা গেছে GA3 20 থেকে 40 PPM ব্যবহারে পুরুষ গাছে অন্তত 15 থেকে 30% ক্ষেত্রে দ্বিলিঙ্গ ফুল এসেছে। এই পদ্ধতি কেন কাজ করে? জিব্বেরেলিক অ্যাসিড ও ন্যাফথেলিন অ্যাসিটিক অ্যাসিড, এটি গাছের জিনগত হরমোন ব্যালেন্সের প্রভাব ফেলে। বিশেষ করে অক্সিন ও জিব্বেরেলিন বৃদ্ধির ফলে ফুল ধরনের পরিবর্তন হয়। এতে পুরুষ ফুলে স্ত্রীয়ালি অঙ্গ তৈরি হতে পারে, এবং এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সব পুরুষ গাছে কাজ নাও হতে পারে, ফল ধরলে ফলের গুণগত মান ভালো নাও হতে পারে। এছাড়াও এটি একটি পরীক্ষামূলক কৌশল, শতভাগ নিশ্চয়তা এটাই নেই। সবচেয়ে ভালো হবে আপনি যদি
পুরুষ গাছটি কেটে ভালো মানের একটি স্ত্রী পেঁপে গাছ রোপণ করেন, তাহলে প্রচুর পরিমাণে ফল পাবেন। এবং একটি পুরুষ গাছ যদি ম্যাচুরিটি অর্জন করে তাহলে সেটাতে অনেক ফল দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে যে পুরুষ পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি ফল ধরতে শুরু করেছে এবং এই গাছটার বয়স প্রায় 6 মাস। আর এই গাছেই বাম্পার ফলন হতে দেখা যাচ্ছে, মানে পুরুষ ফুল গাছ অনুযায়ী যতটা ফলন দরকার তার চেয়ে অনেকটাই ফল পাওয়া যাচ্ছে। যেমন এখানে যে ফলগুলি ধরতে দেখছেন এটাও কিন্তু পুরুষ গাছের ফল, এবং এই ফলের গুণগত মান অন্য ফলের তুলনায় আলাদা। এটা প্রায় স্ত্রী ফুলের সমতুল্য বললে চলে, তবে এর ধরনটা একদমই কম স্ত্রী ফুলের তুলনায়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। আপনারা প্রয়োজনে এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন, এবং পরবর্তীতে আমি পুরুষ গাছের উপরে এই এক্সপেরিমেন্টটা করব এবং এর রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে এটা দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।